আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়? চেয়ে দেখে সবাই ফিরে, চেয়ে দেখে সবাই ফিরে, আপন আপন নজর করে ওই যে বেলা ডুবে যায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়? আপন মনে খেলছো খেলা, ওদিকে ডুবছে বেলায়। আপন মনে খেলছো খেলা, ওদিকে ডুবছে বেলা। খেলা খেলিয়া মাক্স ধোলা, খেলা খেলিয়া মাক্স ধোলা, শিশুর মতো তামাম গায়ে। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়? চেয়ে দেখে সবাই ফিরে, চেয়ে দেখে সবাই ফিরে, আপন আপন নজর করে ওই যে বেলা ডুবে যায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়? এ ধুলা তো নয় সঠিক ধুলা, শুধু পাপর গুনার ধুলা। এ ধুলা তো নয় সঠিক ধুলা, শুধু পাপর গুনার ধুলা। এই ধুলা মাখিয়া কত, এই ধুলা মাখিয়া কত, পাইছে ভীষণ যন্ত্রণা। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়? চেয়ে দেখে সবাই ফিরে, চেয়ে দেখে সবাই ফিরে, আপন আপন নজর করে ওই যে বেলা ডুবে যায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়? স্বচ্ছ নদীর জলে ডুবে দেওরা খেলা সব ফেলে, স্বচ্ছ নদীর জলে ডুবে দেওরা খেলা সব ফেলে, গোসল করে ঘরে গেলে, ইমানদার হয়ে কবরে গেলে, শুইবে শান্তির বিছানায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়? চেয়ে দেখে সবাই ফিরে, চেয়ে দেখে সবাই ফিরে, আপন আপন নজর করে ওই যে বেলা ডুবে যায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়? তওবা নদীর পানি দ্বারা ধৌত করো বদল সারা, তওবা নদীর পানি দ্বারা ধৌত করো বদল সারা। শিক্ষা করা তিনি এলেম, শিক্ষা করা তিনি এলেম, জলদি গিয়া মাদ্রাসায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়? চেয়ে দেখে সবাই ফিরে, চেয়ে দেখে সবাই ফিরে, আপন আপন নজর করে ওই যে বেলা ডুবে যায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়? সবাই জোরে সুরে আমরা একটু আল্লাহর বরাতের ঘোষণা দেই, লিল্লাহে সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, আহলে হাদিস আন্দোলন জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভয় নাই রে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোন ভয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোন ক্ষয় নাই। বাতিলের আল্লাহর শক্তির কি কোনো ক্ষয় আছে? বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, বলেন আল্লাহুম্মা আমিন। সেই শক্তি তুমি দাও গো আমায়, ভয়
নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই রে কোন ভয় নাই দুনিয়ার খেলা ঘরে এসে ছহায় মরণ তো একদিন ধরবে তোমায় দুনিয়ার খেলা ঘরে এসে ছহায় মরণ তো একদিন ধরবে তোমায় তাহলে তোমার আর দেরি কেন ভাই তাহলে তোমার আর দেরি কেন ভাই ভয় নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই রে কোন ভয় নাই দাওয়াতের লাগি নবী তায়ে ফেতে যায় উহুদের মাঠে নবী মার খেলেন হায় দাওয়াতের কথা ঠিক না ব্যাটি আল্লাহ নবী দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে মার খাননি দাওয়াতের লাগি নবী শেষে এলো বিজয় ধৈর্যের গুণে শেষে এলো বিজয় ভয় নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই রে কোন ভয় নাই দুনিয়ার জেল জুলুম খনে কথা ঠিক না ব্যাঠে দুনিয়ার জেল জুলুম হচ্ছে ক্ষণিকের জন্য আপনি হয়তো দশ বছর বিশ বছর জেল খাটার পরে বের হয়ে আসতে পারেন কিন্তু পরকালের জেলখানার কি কোনো সীমা আছে দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয় আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই বলি আল্লাহুম্মা আমিন সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই ভয় নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই রে কোন ভয় নাই ভয় নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোন ভয় নাই ভয় নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই রে কোন ভয় নাই আল্লাহর অস্তিত্ব শুনে বিলীন হয়ে যায় কয় কি জানেন আমি একটু দুলে দুলে শোনাই দিই আপনাদেরকে ঘরে জালা বাইরে জালা জালাই অন্তর কালাম হাই হাই ঘরে জালা বাইরে জালা জালাই অন্তর কালাম হাই রে প্রেম করিয়াম এই তাহের কান্দে সারা বেলা আমার মন হয়েছে তালা গো নং 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 মাশাল্লাহ আছে না নাই আমি চিন্তা করলাম রে নাং নাং কিরে এই নাং নাং এর অর্থ তো খুঁজে পাচ্ছি না আমি তো এই যে জিকির করতেছে লাফাইতে লাফাইতে এক বাউল সাহেব ওদেরকে বাঁশ দেওয়ার জন্য একটা গান সেটিং করেছে ওই যে লাফাইতে লাফাইতে জিকির করেছে এটা দিয়েছে ফেসবুকের মধ্যে আর বাউল সাহেব ওদেরকে একটা ওদের বিরুদ্ধে একটা গান লিখেছে আমি কমেন্টে লিখে দিলাম যে ভাই জাজাকাল্লাহ খায়ের আল্লাহ আপনার রহমত করুক এত সুন্দর একটা গান ওদের বিরুদ্ধে লেখার জন্য তারা লাফাইতে লাফাইতে জিকির করতেছে বলেছে কি জানেন এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন যদি লাফাইয়া খোদারে পাইতো আগে পাইতো ব্যাং কথা ঠিক না ব্যাটে যদি লাফাইতে লাফাইতে যদি আল্লাহকে পাওয়া যায় সবার আগে কে পাবে ব্যাংক পাবে ব্যাংকে কম লাভ হয় নাকি
দুই চারটা ব্যাংক যদি বড় বড় এর মধ্যে ঢোকাতে আপনারা দৌড় মারবেন পিছন দিক থেকে যদি ঢোকে লাফ মারে তো মনে করবেন যে কি আসে ঢুকলো রে এর ভিতরে কথা হলো যে ভাইজান আমরা ব্যাংকের কাছে অসহায় এই হলো মানুষ কথা হলো যে জিকির করতে হবে নীরবে সরবে নয় তারা আল্লাহর নবী জিকির করতে বলেছেন কিভাবে চুপে চুপে সংগোপনে ভয় ভীতি নিয়ে আচ্ছা বলেন তো আল্লাহকে দেখা আমাদের ভিতরে স্বাদ আছে না নাই আল্লাহকে দেখার যে কত আনন্দ ভাইজান কোনদিন দেখিনি তোমারে কোনদিন দেখিনি তোমারে স্বাদ আছে মনে দেখিব কেমনে স্বাদ আছে মনে দেখিব কেমনে দুনয়ন ভরে কোনদিন দেখিনি তোমারে কোনদিন দেখিনি তোমারে ও গো প্রভু কোনদিন দেখিনি তোমারে শেষ বিচারের কঠিন ওয়াক্তে বিচার করার পরিবর্তে ক্ষমা করে দিও করে দিও ভাগারে কোনদিন দেখিনি তোমারে কোনদিন দেখিনি তোমারে ও গো প্রভু কোনদিন দেখিনি তোমারে লিল্লাহে তাওহীদ আচ্ছা বলুন তো আল্লাহকে দেখার স্বাদ আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের দিন বিচার করার পরিবর্তে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করেন আমরা বলি আল্লাহুম্মা আমিন সুন্নাত নফল দিয়ে আল্লাহ পাক ফরজের ঘাটতি পূরণ করে আল্লাহ ওই বান্দাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন বলো সুবহানাল্লাহ তাহলে সুন্নাত নফল পড়ার দরকার আছে না নাই জুম্মার দিনে মসজিদে যায় দুরাকাত পড়েই পালায় আবার রমজান মাসে রোজা থাকে নামাজ নেই পড়ে লোকে তোমায় বলছে হুজুর এমন কর্ম কেন কর তুমি বলতে পারো আর কত কাল বাসবে বলো পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম লম্বা জামা গায়ে তোমার মনে হয় দেখে হুজুর মুখে তোমার চাপা দাড়ি নাম তোমার আব্দুল বারি তবে আব্দুল বারি থাকলে আবার কেউ মন খারাপ করবেন না কারণ বহু আব্দুল বারি আছে মুখের মধ্যে চাপা দাড়ি কিন্তু এক তো নামাজ পড়ে না আছে না নাই লম্বা জামা গায়ে তোমার মনে হয় দেখে হুজুর মুখে তোমার চাপা দাড়ি নাম তোমার আব্দুল বারি লোকে তোমায় বলছে হুজুর কোন মসজিদের ইমামতি কর তুমি বলতে পারো আর কত কাল বাসবে বলো পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম দোহায় লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত তুমি বলতে পারো আর কত কাল বাসবে বলো একদম অলঙ্কপনা সব কিছু আছে এই জন্য ভাইজান মোবাইল হচ্ছে একটা জেনার কারবার এই জন্য এই মোবাইল আমাদের সন্তানদেরকে দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব এই জন্য ভাইজান আমি বিভিন্ন জায়গায় বলি যুগ খারাপ না খারাপ হলো মানুষ আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না
আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মানুষ সব বদলে গেছে বদলে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না সুলগুলো খাটো খাটো ষাট পেন আটো ষাট সুলগুলো খাটো খাটো ষাট পেন আটো ষাট সানগ্লাস চোখে তার মনে হয় জমিদার বুড়জুতা পায়ে দিয়ে হাত কাঁধে একটা ব্যাগ লয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক সেদিকে গেল সব মনে হয় ভদ্রলোক কাছে যাইয়া দেখি এটা পুরুষ মানুষ না মশাল নিয়ে দাঁড়িয়ে আসে মেস জরি না হায়া পা কথা ঠিক না রে মশাল নিয়ে দাঁড়িয়ে আসে মেস জরি না আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মানুষ সব বদলে গেছে বদলে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না ভাইজান তাকবীর আওয়াজটা আরেকটু জোরে শুরু হবে আপনারা রাজি আছেন একটু সবাই জোরে শুনে একটু আল্লাহ পাককে দেখান তো দুই হাত আল্লাহ জাযাকাল্লাহ খায়রান আল্লাহ তুমি তোমার বান্দাদের কণ্ঠে জোশকে তুমি আরো বাড়িয়ে দাও আল্লাহুম্মা আমিন ভাইজান তাহলে বলেন তো যুগ খারাপ না মানুষ খারাপ যেই মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই যেই মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই কথা ঠিক না বেঠে কিছু মেয়ে নিজের দেহ পারকেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় পার্ক বুঝেন ভাই এখান থেকে বহুদূর ডিস্ট্রিক্টের নাম দিনাজপুর থানার নাম হলো পার্বতীপুর আর ওইখানে আছে ভাই স্বপ্নপুর আমাদের জেলা হলো জয়পুর আমার নাম হলো মিজানুর মিলছে ভাই কিছু মেয়ে নিজের দেহ পারকেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়েরা ঠোঁটে মুখে মারে কত রং রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং ওদের দেখে ছোট বড় বারবার তাকায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়েরা সিপা সাপা পায়জামা বানায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই যেই মেয়েটার পোশাক হয়েছে পাখি কিরণ মালা যেই মেয়েটার পোশাক হয়েছে পাখি কিরণ মালা মরার পরে বুঝবা মেয়ে মালার কি যে জ্বালা কথা ঠিক না রে ভাইজান বাংলাদেশে বহু মেয়ে আছে পাখি কিরণ মালা কাপড় কিনে না দেওয়াতে স্বামীকে ডিভোর্স দিয়েছে আছে না নাই পাখি কিরণ মালা কাপড় না দেওয়াতে সুসাইড করেছে বলে নাউজুবিল্লাহ ভাইজান আল্লাহ নবী বলেছেন যে জাতিকে অনুসরণ করবে তার সাথে তার হাসুন নাসুর হবে কথা ঠিক না বেঠে এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার কেন মাগো কাঁদ তুমি বিলাপ জারি করিয়া শেষের দেখা দেখো মাগো নয়ন দুটি ভরিয়া আসছো একাম যাইবা একা সঙ্গে তো কেউ যাবে আর তো ফিরে আসবে না ভাইজান মরণ যে কখন আসবে আপনি বলতে পারবেন না আপনি মাহফিল শুনে চলে গেছেন দেখবেন বাড়িতে যখন শুয়ে পড়েছেন সকালবেলায় এমন লোক আছে ফজরের সময় ডাকলে দেখা যায় যে লোকটা লাশ হয়ে গেছে এরকম হয় কিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায় না আমি আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না
অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া ছাড়িয়াম কোথায় যাবে পালাইয়াম লিল্লাহ আকবার সবাই জোরে সুরে থাকবে যে লিল্লাহ আকবার প্রধান বক্তা রাজওয়াল শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তা রাজওয়াল লিল্লাহ আকবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ লিল্লাহ আকবার ভাইজান তাহলে হ্যাঁ এখানে বই আছে সিয়াম ও কিয়াম আমাদের মহতরম আমিরে জামাত মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা এরপরে মাসনুন দোয়া ও জিকির হিংসা ও অহংকার মোহাম্মদ আসাদুল্লাহ গালিব অল্প তুষ্টি জীবনের প্রশান্তি আবদুল্লাহ মারুফ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের কর্তব্য মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হায়াতুন নবী নাকি এটা মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার আমাদের সুন্দর একটা বই লিখেছেন এই বইটা আপনারা নিজে মানে গেটে আছে আপনারা গেট থেকে কালেকশন করবেন সালাতুর রাসূল প্রত্যেকটা ঘরে ঘরে রাখবেন রাসূল সাল্লামের তরিকায় যদি সালাত না হয় তাহলে আপনি আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না রাসূল সাল্লাম যেভাবে পড়েছেন আমাদেরকে ওইভাবেই সালাত পড়তে হবে সালাতুর রাসূল এই বইটি সবার ঘরে ঘরে থাকা উচিত এই বইটি সংগ্রহ করবেন এরপরে সহি কিতাবুদ দোয়া এই বইটা সংগ্রহ করবেন আর মাসিক আত্তাহারি কয়জন পড়েন একটু হাঁটু জানতো মাসিক আত্তাহারি কয়জন নেন এ মাত্র গুটি কয়েক লোক এই পত্রিকাটা সবার ঘরে ঘরে রাখবেন প্রতি মাসে মাসে বের হয় আমরা চল্লিশটা প্রশ্নের প্রশ্ন উত্তর আপনারা জানতে পারবেন চল্লিশটা প্রশ্নের উত্তর আছে এবং এই বইটি পড়লে বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা জানতে পারবেন মাসিক আত্তাহারি এই পত্রিকাটা সবাই প্রতি মাসে মাসে বের হয় আমাদের মোস্তাক আহমদ সরোয়ার ভাই ওনার সাথে যোগাযোগ করবেন করে আপনারা এই বইটি পাবেন ইনশাল্লাহ আর আগামী ৩৪তম বার্ষিক তাবলিগ ইজতেমা ২০২৪ আগামী ২২ এবং ২৩শে ফেব্রুয়ারি কত তারিখ বললাম ভাই আগামী ২২ এবং ২৩শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার স্থান নওদাপাড়া রাজশাহী প্রথম দিন বাদ আসর আমাদের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের সভাপতিত্বে সেখানে দেশবরণ্য ওলামায়ে কেরামগণ বক্তব্য পেশ করবেন আপনারা সবাই সেখানে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন